আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা সুন্দর করে চাদর মুবারক দিয়া বসে রইলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আপনার নবী যে একটা চাদর দিয়া বসে রইছে গো, আমার নবী যেই মাত্র চাদর লাগিয়ে বসে রইলেন, এবার আমার নবী আপনার নবী মায়ার নবী দয়ার নবী, আমার নবী ডাক দিয়ে বলে ফাতেমা রে, ও মা ফাতেমা, ও আমার ইমাম হাসাইন, ও আমার হুসাইন, ও আমার আলী গো, তোমরা শুনো শুনো শুনো, ইয়া রাসূলুল্লাহ কোন কথা শুনবো বন্ধুরারে আহমার, হে আমার যুবক ভাইরা, আমার পর্দা নসীন মা বোনেরা গো, যারা পর্দা থেকে শুনছেন গো মা, কোন ভাষায় ওয়াজ করলে আপনারা বুঝবেন, একদিন আমার নবী আপনার নবী মায়ার নবী দয়ার নবী জি এমন ভাবে দাঁড়াই রয়েছেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র আমার নবী বসে রইল বা দাঁড়াই রইলে, এমন সময় দেখা যায় ইন দি মিন টাইমে বাবাজিরা বন্ধুরা বায়রা, যেই মাত্র আমার নবী দাঁড়াই রইলেন, এবার আমার নবী একটা ডাক দিয়া বলে, ওহো আমার হুসাইন রে, ওহো আমার হুসাইন গো, তুমি আর দূরে তাই কোনা, তুমি আর দূরে তাই কোনা, এবার ইমাম হুসাইন ডাক দিয়া বলে, না না ভাই, আমাকে আপনি ডাকলেন, আমাকে আপনি ডাকলেন, ওহো আমার নানা ভাই গো, আমাকে আপনি ডাকলেন, ও ইমাম হুসাইন তুমি আমার বুকের মধ্যে আসো, আল্লাহু আকবার কোন, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা বসে, আমার নবী যখন ইমাম হুসাইনকে ডাকলে, ডাকার পরে বাবাজিরা আমার ডাকার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাকলেন, ডাকার পর আমার নবী এমন ভাবে এক পাশে রাখলেন, আল্লাহু আকবার বলেন, আর রাসূল ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র আমার নবী এক পাশে রাখলেন, রাখার পর আমার নবী আপনার নবী মায়ার নবী দয়ার নবী জি, কামলেওয়ালা নবী জি, উম্মতের ফিয়ারা নবী জি, আমার নবী ডাক দিয়ে বলে, হাসাইন তুমি আর দূরে তাই কোনা, তুমি আর দূরে তাই কোনা, ওহো আমার হাসাইন রে, তুমি আর দূরে তাই কোনা, তুমি আমার পাশে আসো, তুমি আমার পাশে আসো, যেই মাত্র ইমাম হাসাইন আসলেন, আসার পর আমার নবী এমন ভাবে বাম জায়গার মধ্যে রাখলেন, ডান হাতের মধ্যে ইমাম হুসাইনকে রাখলেন, বাম হাতের নিচে এমন ভাবে হাসাইনকে রাখলেন, রাইকা বন্ধুরা রে আহমার, হে আমার যুবক ভাইরা, ও আমার পর্দারালের মা বোনেরা, এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, ও মা ফাতেমা, তুমি আর দূরে তাই কোনা, তুমি আর দূরে তাই কোনা, ও মা ফাতেমা, তুমি আমার কাছে আসো, ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, ও উম্মতের মায়ার নবী গো, আমি আপনার কাছে আসলাম, আসার পর মা ফাতেমাকে এক পাশে রাখলেন, যেই মাত্র মা ফাতেমারে এমন ভাবে এক পাশে রাখলেন, রাখার পরে বন্ধুরা ভাইরা বাবারা, যেই মাত্র মা ফাতেমারা ডাকলেন, রাখার পরে ডাক দিয়া বলে, আলী, ও আলী গো, তুমি আর দূরে তাই কোনা, তুমিও আমার পাশে আসলেন, আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার কাছে আসলাম, যেই মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এবার আমার নবী আপনার নবী মায়ার নবী জি, উম্মতের দরদ এই, এবার একটা সুদূর সবুজ চাদর মুবারক ছড়াই দিছে, আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার, এবার আমার নবী আপনার নবী জি এমন ভাবে একটা সবুজ চাদর মুবারক ছড়াই দিলেন, সবুজ চাদরটা আর দূরে রাখে না গো, এই সবুজ চাদর মুবারকের ভিতরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে ইয়ামেন দেশ থেকে একটা সবুজ চাদর মুবারক, ওই চাদর মুবারক দিয়া যেই মাত্র ডাকলেন গো, ডাইকা আমার আপনার নবী জি, মায়ার নবী একটা ডাক দিয়া বলে, আল্লাহ, ও পরোয়ার দিগার আল্লাহ গো, ও পরোয়ার দিগার মাওলা গো, ও আমার আল্লাহ, আপনার কাছে আজকে একটা দোয়া করতাম সাই, আল্লাহু আকবার বলেন,
জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র আমার আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দিছে গো, যেই মাত্র দুইটা হাত তুলে দিলেন ইন দি মিন টাইমে বাবারা বন্ধুরা ভাইরা, যেই মাত্র দুইটা হাত তুলে দিলেন, দুইটা হাত তুলে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ আজকে টিকা আমরা এখানে মা ফাতেমা আলী হাসাইন এবং হুসাইন আমার নবী মিলে কয়জন হইছে? পাঁচজন। কয়জন? আরো ধরে কয়জন? পাঁচজন হইছেন। এবার আমার নবী আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ যে জন আমার আহলে বায়াতকে কষ্ট দিল সে জন স্বয়ং আমি নবীকে কষ্ট দিল, যে আমার আহলে বায়াতকে কষ্ট দিল, যে আমার কলিজার মধ্যে কষ্ট দিল, যে ইমাম হুসাইনকে কষ্ট দিল, যে ইমাম হাসানকে কষ্ট দিল, সে যেন আমি নবী কলিজার মধ্যে আঘাত করল। আরো ধরে বলেন আল্লাহু আকবার। ওই নবী কি আমার মতো? কথা বলেন আমার মতো? আমার মতো বলে ইমান থাকবে? থাকবে না। যাই হোক, এবার যখন আমার নবী আপনার নবীজি যেই মাত্র আল্লাহর দরবারে দোয়া করলেন ইমাম হাসাইন হুসাইন মা ফাতেমা, যে ইমা ফাতেমা হবে বেহেস্তের সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি মহিলাদের সর্দার যিনি হবে তিনি হচ্ছেন জগতের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতে চাই বাবা আহলে বায়াতের মহব্বত হচ্ছে ফরজ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বায়াতের মহব্বত না থাকলে ইমান থাকবে? কথা বলেন ইমান থাকবে? ইমান থাকবে না। যাই হোক বাবা জিরা, আমার আমরা নবীর প্রেমে পাগল, ঠিক কিনা? আরো জোরে বলেন আমরা নবীর প্রেমে কি? আমরা নবীর প্রেমে পাগল, আমরা নবীর আশে। ওই নবী হাশরের মাঠের মধ্যে আমাদেরকে তরাইবে। আজকে মুসলমান নামাজ পড়তে চায় না, নামাজের দ্বারে কাছেও যায় না। বাবাজিরা নামাজের দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে আল্লাহর ইবাদত না করে তাহলে আমার আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? আরো জোরে খুশি না বেজার? আল্লাহ যদি আমাদের প্রতি বেজার হয় তাহলে কি আমরা জান্নাতে যাইতে পারবো? আরো জোরে জান্নাতে যাইতে পারবো? পারতাম না। এই জন্য আল্লাহকে খুশি করার দরকার আছে ভাই। আল্লাহকে আপনি খুশি করবেন না কেন? যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আমরা সেই আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? হাতটা তুলে দিয়ে আনছেন, চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আল্লাহর ইবাদত ছাড়া যদি আপনি একটা তালা খুলতে চান তাহলে আপনার সর্বপ্রথম চাবি লাগবে কি লাগবে না? আরো জোরে লাগবে কি লাগবে না?